আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, সেটা হলো কিভাবে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইবার বৃদ্ধি করবেন এবং আপনার ওয়াচ টাইমটা কিভাবে বৃদ্ধি করবেন। প্রথম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আপনার রিলেটিভ আছে যারা, পরিচিত আছে যারা এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে দেখা করেন, প্রয়োজন হলে আপনি নিজে যাবেন, তাদের ফোনটা নিয়ে আপনি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবেন এবং তাদেরকে পরামর্শ দিবেন যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করায় দিবেন এবং যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি দেখবেন। এর জন্য কি করতে হবে, আপনি প্রথম পর্যায়ে কিন্তু এইভাবে আপনার প্রচার করতে হবে, কারণ প্রচারে প্রসার। ঠিক আমি যেভাবে করছি, আমার অল্প সময়তে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, এই জন্য আমি যেভাবে সাকসেস হচ্ছি, যেভাবে সফলতা অর্জন করছি, যেভাবে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি, ঠিক সেম বিষয়টা কিন্তু আমি আপনাদের বলতেছি। এরপরে যখন আপনি এইভাবে আস্তে আস্তে আপনার রিলেটিভ যারা আছে তাদেরকে এইভাবে শেয়ার করবেন, এইভাবে আস্তে আস্তে দেখবেন আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, তখন কী হবে, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার যখন বেশিও হবে তখন কিন্তু অন্য মানুষরাও অ্যাকসেপ্ট করবে। প্রথম যাদের অল্প সাবস্ক্রাইবার থাকে তাদের কিন্তু কেউ সাবস্ক্রাইবার করতে চায় না। এজন্য আপনার প্রথম যে উদ্যোগ, প্রথম যে চিন্তা সেটা হচ্ছে কি, আপনার ভালো ভালো যারা আপনার রিলেটিভ আত্মীয় স্বজন কাছের মানুষ তাদেরকে আগে আপনি বিষয়টা শেয়ার করেন, তাদের চ্যানেল, তাদের ফোনটা নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেন। এরপরে যে কাজটা করবেন, দুই নম্বর, আপনার ওয়াচ টাইমটা কীভাবে বৃদ্ধি করতে হবে, আপনি যেখানে যান যেন ভালো কিছু আপনি ভিডিও দিতে পারেন এবং আপনি ভালো কথা বলতে পারেন যেটা শিক্ষণীয় হবে এবং মোটিভেশনাল কথা হতে হবে। এর জন্য আপনি আপনার কাজের ফাঁকে যেখানে আপনি সময় পাবেন, ভালো কিছু পাবেন, সাথে সাথে আপনি ভিডিওটা লোড করবেন, দেখবেন আপনার ওয়াচ টাইমটা দ্রুত বৃদ্ধি হবে, প্লাস এদিকে আপনার কিন্তু সাবস্ক্রাইবারও বাড়তেই থাকবে। কারণ কি, এই দুনিয়াতে অনেক জ্ঞানী মানুষ ঝরে গেছে, অনেক শিক্ষিত মানুষ ঝরে গেছে, কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে শ্রম দিয়েছে সে কিন্তু সাকসেস হয়েছে, তার সফলতা একটা সময় এসেছে। এখানে সফলতার কিন্তু কিছু চাবিকাঠি আছে, আপনাকে ভালো চিন্তা করতে হবে, আপনাকে সঠিক কাজ করতে হবে, আপনাকে লেগে থাকতে হবে এবং তারপরে যে কিন্তু আপনার সফলতা আসবে। আপনি সফলতা এসেই কিন্তু এখানে পাবেন না, এখানে কিন্তু অনেক শ্রম, অনেক ধৈর্য, অনেক সৌর্য, অনেক কাজ, তারপরে কিন্তু আপনার সফলতা আসবে। কারণ এই পৃথিবীতে মানুষ ইনকাম করে দুই প্রকার, একটা আছে রয়্যালিটি ইনকাম, আর একটা আছে লিনিয়ার ইনকাম। লিনিয়ার ইনকাম কেমন, আপনার একটা দোকান আছে, আপনি দোকানটা খুলবেন, আপনার ইনকাম হবে, দোকান বন্ধ থাকবে, আপনার ইনকাম হবে না, এটার পরে লিনিয়ার ইনকাম, শর্তযুক্ত। এরপরে আছে রয়্যালিটি ইনকাম, কেমন, বাড়ি করবেন একবার, ভাড়া পাই বারবার, এটার বলে রয়্যালিটি ইনকাম। ঠিক আপনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন যে সেখান থেকে আপনার দেখবেন কন্টিনিউ ইনকাম আসতেই থাকবে, আসতেই থাকবে। এর জন্য প্রথমে আপনাকে অনেক শ্রম দিতে হবে, ঠিক আমি যেভাবে দিয়েছি। আগে বেশি বেশি করে আপনার কাছের লোকের সাথে কথা বলেন, আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, আপনার পরিচিতর সাথে কথা বলেন এবং তাদেরকে আপনি নিজে থেকেই সাবস্ক্রাইবারটা করে দিবেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেলটা একটু অন্যদেরকে একটু শেয়ার করবেন, অন্যদেরকে একটু বলবেন। দেখবেন আপনার সাবস্ক্রাইবার অল্প সময়ের ভিতরে কিন্তু অনেক দ্রুত বেড়ে যাবে। আপনাকে ইউটিউবে কিন্তু এক বছর টাইম দিছে, তাই বলে যে আপনি এক বছর ফেলাই করবেন এমনটা না, আর এতে কিন্তু আপনার সাকসেস আসবে না। প্রথমে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমার 2 থেকে 3 মাসের ভিতরে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, এরপরের 2-3 মাসের ভিতরে আপনার ওয়াচ টাইম পরিপূর্ণ করে ফেলতে হবে। আপনার টার্গেট এই দুইটা আপনার ভিতরে সেট করবেন, দেখবেন আপনি অল্প সময়তে সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমিও কিন্তু অল্প সময়তে আমার সাবস্ক্রাইবার অনেক বেশি হয়েছে, আমার ওয়াচ টাইমও ভালো হচ্ছে, আমার সব কিছুই কিন্তু অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ। কারণ আমি নিজেই ভিডিও করি, আমি নিজেই ছাড়ি, আর কোনো সময় যেন কারোর কপিরাইটটা করবেন না, তাহলে কিন্তু আপনার সেন্টারটাই বাতিল করে দেবে। সবসময় চেষ্টা করবেন নিজে কিছু করবেন, নিজের যোগ্যতায় সফলতা অর্জন করবেন, এরকম চিন্তা চেতনা, এরকম মন মানসিকতা করবেন, তাহলে দেখবেন আপনার ফল ইউটিউবে ধরতে পারবেন এবং আপনি
দ্রুত অল্প সময়ের ভিতরে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় যাবেন ইনশাআল্লাহ।